পরীক্ষার ঘোষণা দিয়েছেন, এদিকে সাথে ঘোষণাই আজকে থেকে আমরা মেনে চলব, এশার সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব। আমি মা বিদিশের সাথে আমার দুই সন্তান সাদের সাথে এবং এরিকের সাথে সাথে নিয়ে আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমি দুই সন্তান কৃষ্ণ নিয়ে শপথ করছি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দিব সবাইকে, নতুন প্রজন্মের কাছে আমি বার্তা দিব এরশাদ সাহেব কি ছিলেন, কি করে গেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য ওনার কি কি অবদান সবাইকে আমি সেটা মনে করিয়ে দিব। আমার দুই সন্তানকে পাশে নিয়ে আমার দুই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, এরশাদ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ।